হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই মিলি বায়ান ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো সেটাই কামনা করি আমি আমার ভগবানের কাছে। তাই বলে আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। দেখুন, সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে নিধিরুদ্র আর আমি জ্যাম দিয়ে বাটার দিয়ে ব্রেড খেয়ে নিচ্ছি, তারপর রেডি হয়ে চলে যাব ডক্টর দেখানোর জন্য মালিগাঁও। রেল হসপিটালে যাব ডক্টর দেখানোর জন্য। দেখুন, রেডি হয়ে চলে আসলাম গাড়িতে, নিধিরুদ্র আমি যাচ্ছি এখন। এই যে রুদ্র কিছু কিছু দেখছে আর আমাকে বলছে, মা দেখো কি সুন্দর কি সুন্দর। অল্প অল্প কিছু আপনাদের সাথেও শেয়ার করেছি। দেখুন, চলে আসলাম মালিগাঁও। মালিগাঁও একটা রেল গেট আছে, সেই রেল গেটেই অল্প সময় বসে আছি, তারপর এখান থেকে গাড়ি চেঞ্জ করে টেকার ধরে চলে আসলাম হসপিটালে। এই যে গুয়াহাটি মালিগাঁও হসপিটালটা দেখুন কি সুন্দর। তারপর এখানে এসে লাইন ধরতে হলো, কার্ড দিয়ে বানিয়ে নিয়েছি টিকিটটা। এখন চলে যাচ্ছি চেম্বারে ডক্টরের। দেখুন, ডক্টর দেখিয়ে ভ্যাকসিন নিয়ে নিল নিধি। 10 বছরে 2 ভ্যাকসিন লেগেছে, অল্প লেট হওয়ার যাওয়ার কারণে, না হলে অল্প অল্প গ্যাপ রেখেই ভ্যাকসিনটি দেওয়া হতো। রুদ্রর ভ্যাকসিন পাইনি, অল্প সিলে ভ্যাকসিন কালকে পাবো, কালকেও আসতে হবে। তারপর ওষুধ নেওয়ার জন্য বসে এই যে লাইন ধরে নিয়ে নিলাম নাম অ্যানাউন্সমেন্ট করার পর। ওষুধ নেওয়া হয়ে গেল, এখন বের হয়ে যাচ্ছি। এখন একটা টুকটুকি ধরে মালিগাঁও রেলগেটের সামনে চলে আসলাম। এই যে খানা খাজানাতে ঢুকে পড়লাম, অনেক লেট হয়ে গেল, খাওয়ার সময় হয়ে গেল, তাই হোটেলেই আজকে দুপুরের লাঞ্চটা করে নেব। দেখুন, রুদ্র ভেজ একটা থালি অর্ডার করেছি রুদ্রর জন্য, রুদ্র ভেজ খাবে। সাথে আছে পনিরের কারি, অর্ডার দিয়েছি, দিয়ে যাবে। আর নিধি আর আমি চিকেন বিরিয়ানি খেয়ে নেব, অল্প টাইম লাগবে বানাতে, তার জন্য অপেক্ষা করছি। আর রুদ্র খাওয়া স্টার্ট করে নিয়েছে, এই যে পনির কারি দিয়ে গেল রুদ্রর জন্য। এই যে আমাদেরও চলে আসলো, আমরাও খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে।
অত একটা ভালো হয়নি। চিকেন বিরিয়ানিটা কি করব, খেতে হবে, বিপদে পড়েছি। আমি এমনও বাইরের খাবার খাই না, তবু সময়তে খেয়ে নিই। যতই বলুন যে ঘরের খাওয়া ঘরের খাওয়ারই হয়। তারপর বিল পে করে অল্প সময় হেঁটেই একটা পাখির দোকান পেয়েছি। ভাবছিলাম যে দুটো পাখি নিই, কিন্তু তারপর নিই নি, কেননা একবার আমার প্যারট আমার সমু চলে গেছে, তো তার জন্য আমার মনটা খুবই খারাপ। ওকে এখনও মিস করি আর সারা জীবনও করব। দেখি ওরকম একটা প্যারট পেলেই নেব, এখন আর নেব না। আমার খাঁচাটা এমন করেই আছে, দেখুন কি সুন্দর। তারপর একটা মাটির পাত্রের দোকানে চলে আসলাম, সেই সুন্দর সুন্দর জিনিস দেখুন। মনে হচ্ছিল যে সব কটাই নিয়ে নিই নাকি, এত ভালো লাগছে। চলে আসলাম নিধির জন্য, কয়টা খেলনা বাসন কিনে নেব। এই যে এই কটাই নিয়ে নেব নিধির জন্য, নিধি ঘরে খেলতে পারবে। ওই অনেক দিন ধরে, 2 বছর ধরে আমাকে বলছিল, মা আমার মাটির খেলনা বাসন কিনে দাও, কিন্তু পাচ্ছিলাম না, তার জন্য কিনে দেওয়া হলো না। তারপর দেখুন ঘরে চলে আসলাম, নিধি সেই খুশি দেখে, এত সব খেলনা ওর জন্য। ওই আর ওর ভাই খেলবে। মাটির খেলনা বাসন নিধির একটা অনেক দিনের শখ ছিল, আর একটা বলতে কি একটা ওর স্বপ্নই যে ওই এরকম করে খেলবে। আমি আমার ছোটবেলার কথা, আমার মামা মামি আমাকে মাটির খেলনা বাসন কিনে দিয়েছিলো একবার আগরতলার থেকে, তাই আমি ওই গল্পটা ওকে বলছিলাম। তারপর থেকে ওইও বলতো যে মা আমারও এরকম চাই, যে আমাকেও একটা কিনে দাও কয়েকটা খেলনা বাসন মাটির। তাই আজকে পেয়ে আর মিস করিনি, ওর জন্য নিয়ে নিলাম। দেখুন ওই কি খুশি, কি বলবো। তাই বলে আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, টাটা।